হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা আজকে আবারও তোমাদের সামনে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে চলেছে হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকারের মত অনুসারে অর্থাৎ রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে কিন্তু রাজ্য সরকার খুব শীঘ্রই এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে চাইছে পারলে তারা ভোটের আগেই নিয়োগ করার একটা চিন্তাভাবনা শুরু করেছে তারা চাইছে যে কোর্টের নির্দেশ অনুসারে তাদের তাদের যে সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে তার আগেই যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় অর্থাৎ এটা জানুয়ারির চার তারিখ থেকে নিয়োগ পক্ষে শুরু করার কথা কিন্তু কোর্ট জানিয়েছিল কিন্তু রাজ্য সরকার চাইছে যে এটাকে যদি ডিসেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া শুরু করা যায় এবং সেটা মার্চের মধ্যে কমপ্লিট করা যায় কি না তাই নিয়েই কিন্তু আদালতের কাছে আর্জি জানানোর একটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেই নিয়েই আজকে তোমাদের সামনে আপডেটটা দিতে চলেছি শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ বিষয়টাই তোমরা বুঝতে পারবে ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান ওপেন করে দেবে এই ধরনের আপডেটগুলো সহজে পাওয়ার জন্য চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে বলা হয়েছে উচ্চ প্রাথমিক দ্রুত নিয়োগের প্রক্রিয়া চায় রাজ্য উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আর জটিলতায় জটিলতা চান না স্কুল শিক্ষা দপ্তর ও এসএসসির কর্তাদের একাংশ পরিবর্তে স্বচ্ছতা বজায় রেখে দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু করার পক্ষে তারা এদিকে যোগ্যতম ব্যক্তিদের হাতে দ্রুততার সঙ্গে চাকরির নিয়োগপত্র তুলে দিতে দেয়াটা সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এরপর কি বলা হয়েছে দেখো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে আদালতের রায়ের পর স্বচ্ছতাকে বজায় রাখার রেখে দুটো নিয়োগ প্রক্রিয়া শুরুর পক্ষেই সওয়াল করছেন স্কুল শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন কর্তাদের একাংশ বিতর্ক না বাড়িয়ে কালক্ষেপ না করে ইতিমধ্যে পদক্ষেপের ভাবনা শুরু করা হয়েছে তোমরা জানো সকলেই এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে সোমবারেই একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা ডিভিশন বেঞ্চে আর যাবে না সিঙ্গেল বেঞ্চের রায়কেই তারা প্রাধান্য দিয়ে প্রক্রিয়াটা শুরু করতে চলেছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার বলেন রায়ের কপি হাতে পেয়েছি ফোনালাপে আলোচনা শুরু হয়েছে যোগ্যতম ব্যক্তিরা দ্রুততার সঙ্গে চাকরি পান এটাই সরকারের লক্ষ্য লিগাল সেলকে বলেছি নিয়োগ প্রক্রিয়া যাতে শুরু করা যায় তার জন্য কি কি পদক্ষেপ করা উচিত তা জানাতে এসএসসিকে বলেছি আইনজ্ঞদের সঙ্গে কথা বলে পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা নিতে কমিশন ও দপ্তরের কর্তারা বলেছেন সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে না গিয়ে কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার হলে বিধানসভা ভোটের বাজারে কিন্তু শাসক দলের মুখ হবে কারণ আমরা সকলেই জানি যে একুশের ভোটটা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার সাথে অনেকটাই জড়িয়ে রয়েছে কারণ খুব শীঘ্র যদি এই নিয়োগটা কমপ্লিট করতে সরকার না পারে কিন্তু তাহলে সরকারের কিন্তু খুবই একটা সামনে বিপদ আসছে সেই জন্যই তারা তড়িঘড়ি এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করতে যাচ্ছে স্বচ্ছতার সঙ্গে এটা তোমরা জেনে রাখবে এই নিয়োগটা কিন্তু সম্পূর্ণ আমি স্বচ্ছভাবে এবং যোগ্য ব্যক্তিরাই কিন্তু পেতে চলেছে এর মধ্যে কোনো দু নম্বরই হওয়ার চান্সটা খুবই কম হাইকোর্ট আগামী চারই জানুয়ারি নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলেছে কিন্তু কমিশন ও দপ্তরের কর্তাদের কেউ কেউ সেই নির্ঘণ্ট এগিয়ে আনার বলে সূত্রের খবর সেক্ষেত্রে রায় প্রদানকারী সিঙ্গেল বেঞ্চের কাছে উপযোজক হয় এবং এ মাসেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার আর্জির কথা জানানোর কথা ভাবা যেতে পারে বলে জানানো হয়েছে তার মানে বলা হয়েছে যে কোর্টের কাছে কিন্তু একটা পারমিশন চাওয়া হতে পারে যে যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা আরও তাড়াতাড়ি কমপ্লিট করা যায় এবং এই মাসের মধ্যেই যদি এই প্রক্রিয়াটা শুরু করা যায় সেই জন্য কিন্তু আদালতের কাছে একটা আর্জি জানানোর কথাও ভাবছে রাজ্য সরকার ইতিমধ্যে আদালতের নির্দেশিকা হাতিয়ার করে চাকরিপার্থীরা পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীরাও এই বিষয়টি নিয়ে মুহূর্তে সরকারের বিড়ম্বনা বাড়িয়ে তুলতে সক্রিয় তাই সংঘাতে না গিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হলে বিক্ষোভ প্রশমিত হবে এবং চাকরি প্রার্থীর দাবিও মেটানো যাবে বলে মনে করা হচ্ছে কমিশন ও শিক্ষা দপ্তরের একাংশ সেই ভাবনা থেকেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া করার অনুমতি পেলে আদালত অনুমতি পেতে আদালতের কাছে যাওয়ার কথা ভাবছে কমিশনের কর্তাদের মতে মামলা অনেক দিন ধরে চলেছে এক সিঙ্গেল বেঞ্চের ভেরিফিকেশান নিয়ে অন্তর্বর্তী নির্দেশ বাদ যাওয়ায় কয়েক হাজার প্রার্থী ডাকার কথা বলেছিল এসএসসিকে কিন্তু চূড়ান্ত রায়ের পর সব বাতিল হওয়ার বিস্তৃত বিব্রত হন তারা যেভাবে স্কুল স্কুলে স্কুলে শূন্যপথ বেড়ে চলেছে এবং নিয়োগ না হওয়ায় জনসমক্ষে ক্ষোভ তৈরি হয়েছে তাতে কিন্তু সিঙ্গেল বেঞ্চে রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেলে আরও সময় নষ্ট হবে এবং ভোটের আগে এ ক্ষোভ বাড়তে পারে বলে আশঙ্কা সেই জন্য আদালতের গাইডলাইন মেনে দ্রুত সকলের ভেরিফিকেশান থেকে ধাপে ধাপে মার্চের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে মার্চের মধ্যেই এবং সরকারের সরকারি কর্তারা ধরেই নিচ্ছেন যে এপ্রিলে বিধানসভা ভোট হবে এবং মার্চে নিয়োগ প্রক্রিয়া শুরু করা গেলে নির্বাচন কমিশনের বিধিতে তা আটকানোর কথা নয় আদালতের অনুমতি থাকলে নির্বাচন বিধির কারণেও কিন্তু নিয়োগ আটকানোর কথাও নয় বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত তাই আদালত একত্রিশে জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বললেও কমিশন চাইছে অনেক আগেই নিয়োগ নিশ্চিত করতে এতে ভোটের আগে সরকারের পক্ষেও পরিস্থিতি অনুকূল হবে তবে শিক্ষামন্ত্রীর আশঙ্কা সেক্ষেত্রে আবার একদল আদালতে চলে যেতে পারে তা এই ছিল আজকের আপডেট তাহলে তোমরা বুঝতেই পারছ কিন্তু সরকার অতি দ্রুত এটা কিন্তু মার্চের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সেটা ডিসেম্বরের মধ্যেই কিন্তু প্রক্রিয়াটা শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার তার জন্য কিন্তু আদালতে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছে যাতে আদালতের কাছ থেকে অনুমতিটা পাওয়া যায় তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা আপডেটটা পেতে চলেছি যে সম্পূর্ণ চার তারিখ থেকেই অর্থাৎ চারই জানুয়ারি থেকেই ভেরিফিকেশানের প্রসেস শুরু হবে না কয়েকদিনের মধ্যে তা আমরা অফিসিয়ালভাবেই যখনই কোনো আপডেট আসবে তোমাদের সামনে উপস্থিত হয়ে এই এইরকম ভিডিও আপডেট নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক এবং একটা শেয়ার করে দিও